রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? সবাই ভালো আছো তো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কি বাসায় পড়াশোনা হচ্ছে তোমাদের? কেমন করে দিন কাটাচ্ছ তোমরা? বাসায় আছো এখন, একটু করে পড়াশোনায় আবার মনোযোগ দাও। দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা যেহেতু হয়ে গেল, সামনে আমাদের আবার তৃতীয় সেমিস্টার পরীক্ষা আসতেছে, টিউটোরিয়াল পরীক্ষা আছে, সেহেতু পড়াশোনা আবার শুরু করে দিতে হবে। আমি গত ক্লাসে তোমাদের কি পড়িয়েছিলাম মনে আছে? গত ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম আব্বা আম্মার কথা শোনা, আমাদের সবচেয়ে আপনজনকে। বলো তো দেখি, আমাদের সবচেয়ে আপনজন, থ্যাংক ইউ, আমাদের সবচেয়ে আপনজন হচ্ছে আব্বা আম্মা। আমাদের সবচেয়ে আপনজন কি? আমাদের সবচেয়ে আপনজন হচ্ছে আব্বা আম্মা। দেখি, গত ক্লাস থেকে আমি কিছু প্রশ্ন তোমাদের করি। আব্বা আম্মা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন মনে আছে তো? আব্বা আম্মা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন? আচ্ছা, আব্বা আম্মা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, থ্যাংক ইউ লামিয়া, তোমাকে ধন্যবাদ, তোমার উত্তরটা খুবই সুন্দর হয়েছে। আশা করছি তোমরা গতদিনের পড়াটা খুব ভালোভাবেই পড়েছো। আজকে তোমাদের আমি পড়াবো, দেখো, তৃতীয় অধ্যায়, তৃতীয় শ্রেণীর মানুষের সেবা। কি পড়াবো? মানুষের সেবা। আল্লাহর সৃষ্টির মধ্যে মানুষের সবার সেরা, আল্লাহর সৃষ্টির মধ্যে, আল্লাহ যে সব সৃষ্টি করেছেন তার মধ্যে মানুষ সবার সেরা। মানুষ মানুষের ভাই, মানুষ কি? মানুষের ভাই। তারা একে অপরকে সাহায্য করবে। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে এই কাজ করি না, মানুষ যে মানুষের ভাই, আমাদের ধর্ম হচ্ছে একে অপরকে সাহায্য করা, কিন্তু আমরা এটা সবসময় করি না, কিন্তু আমরা এটা করব। গরিব হলে টাকা পয়সা দিয়ে সাহায্য করব। কিভাবে সাহায্য করব? গরিব হলে যে হচ্ছে তোমার কাছে কোনো কিছু চাচ্ছে, বলছে, গরিব অবস্থা ভালো না, তাকে আমরা কি করব? টাকা পয়সা দিয়ে সাহায্য করব। অসুস্থ হলে সেবা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এটা, অসুস্থ হলে রোগীর সেবা করাটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু আল্লাহ খুবই পছন্দনীয় বিষয়। চিকিৎসা করব, দেখতে যাব, পিপাসা লাগলে পানি দেব, ক্ষুধা পেলে খাদ্য দেব। মানুষের সেবা করা আল্লাহর ইবাদত। আমরা যে কী করব, মানুষ ক্ষুধা পেলে খাদ্য দেব, গরিবদের সাহায্য করব, পিপাসা পেলে পানি দিব, রোগীর সেবা করব, ডাক্তারের কাছে নিয়ে যাব, তাহলে এগুলো হচ্ছে মানুষের ইবাদত। এই মানুষের ইবাদত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ইবাদত সম্পর্কে কি বলেছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি মানুষের সেবা সম্পর্কে ক্ষুধার্তকে কী করব? খাদ্য দাও।
দাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সেবা সম্পর্কে কি বলেছেন? ক্ষুধার্তকে খাদ্য দাও, রোগী সেবা করো, বন্দীকে মুক্তি দাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? ক্ষুধার্তকে খাদ্য দাও, রোগী সেবা করো, বন্দীকে মুক্তি দাও। অবশ্যই এই জিনিসটা অবশ্যই ভালো করে মুখস্থ করবে এবং মনে রাখবে। দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, শেষ বিচারের দিন আল্লাহ তাআলা আমাদেরকে বলবেন, আমার ক্ষুধা লেগেছিল, আমাদের বাসায় বা কোনো লোক যদি পথে দেখবে যে খাওয়ার জন্য কোনো টাকা চাচ্ছে বা ক্ষুধার্ত, তোমার দেখে তো মনে হবে, তখন আমরা তাকে সাহায্য করব বা কোনো কিছু খাবার কিনে দিব। মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? শেষ বিচারের দিনে বলবে, আমার ক্ষুধা লেগেছিল, তুমি আমাকে খাবার দাওনি, কি হয়েছিল, আমার ক্ষুধা লেগেছিল। আসলে কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মানুষের কথাটাই তোমাকে বলছে। আর আমরা যা কিছু করি আল্লাহ কিন্তু সব কিছু বুঝতে পারেন এবং জানেন। তিনি আমাকে খাবার দাওনি, আমার পানি পিপাসা পেয়েছিল, তুমি আমাকে পানি দাওনি। একজন ব্যক্তি যদি পানি পিপাসা পায়, তোমার কাছ থেকে পানি চায়, তাহলে তুমি তাকে অবশ্যই দিবা। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা করনি। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? ক্ষুধার্তকে খাদ্য দাও, রোগীর সেবা করো, বন্দীকে মুক্তি দাও। তখন মানুষ বলবে, হে আল্লাহ, এসব থেকে তুমি তো মুক্ত। আসলে কি আল্লাহ আমাদের কাছে এসেছে? না। এ কি করে সম্ভব? আমার তোমার কাছে যে আগে তোমার মৃত্যুর পরের তোমার যেগুলোর হিসাব হবে তার আগের কথা, তাহলে হে আল্লাহ তুমি আমাকে মুক্তি দাও, এগুলো কি করে সম্ভব? আল্লাহ বলেন, তোমার আশেপাশে অনেক লোক অনাহারে ছিল। আমাদের আশেপাশে অনেক লোক যদি মানে কেউ অনাহারে থাকছে নাকি, এটা আমাদের প্রতিবেশী হিসাবে অবশ্যই খোঁজ খবর নেওয়া দরকার। তুমি তাদের খেতে দাওনি, অনেকে অসুস্থ ছিল, তুমি তাদের সেবা করনি। যদি তুমি তাদের খেতে দিতে, সেবা করতে, সাহায্য করতে, তাহলে আমাকেই সেবা করা হতো, খাওয়া দেওয়া হতো এবং সাহায্য করা হতো, তাহলে আমি খুশি হতাম। কারণ মানুষ তো আমারই সৃষ্টি, আমার বান্দা। কারণ মানুষ তো আমারই সৃষ্টি, আমার বান্দা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় মানুষের সেবা করতে বলেছেন। এখানে প্রশ্ন হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতে বলেছেন বলো তো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় মানুষের সেবা করতে বলেছেন। তিনি মানুষের সুখ দুঃখের খোঁজ খবর নিতেন, তিনি মানুষের সুখ দুঃখের খোঁজ খবর নিতেন। তুমি বলো তো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় কি করতেন? আচ্ছা, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় মানুষের সেবা করতেন, উপকার করতেন। তিনি মুসলিম অমুসলিম সবাইকে সেবা করতেন। আমরা শুধু মুসলিমকে সেবা করবো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু দেবদেবীর পূজা যারা করতো এরকম হিন্দুদেরও সেবা করত। তার কাছে কোনো ধর্ম নিয়ে ভেদাভেদ ছিল না। তিনি সবাইকে, তার ভীষণ শত্রুকেও তিনি সাহায্য করতেন। একটি ঘটনায় একটি বুড়ি প্রতিদিন, অনেকেই হয়তো তোমরা এই ঘটনাটা জানো, একটি বুড়ি প্রতিদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলার পথে কাঁটা দিত। কি করতো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলার পথে বলতো কি করতো? কাঁটা দিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পায়ে কাঁটা ফুটলে সে দূর থেকে দেখে হাসতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে যখন কাঁটা ফুটতো সে দূর থেকে দেখে হাসতো। কে হাসতো? বুড়িটা। খুশি হতো হঠাৎ একদিন কাঁটা না দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব চিন্তিত হলেন। তিনি ভাবলেন, বুড়ি অসুখ বিসুখ হলো কি না, নিজে তার বাড়িতে গিয়ে খোঁজ নিলেন। দেখলেন সত্যই বুড়ি খুব, মানুষের সেবা করা আল্লাহর ইবাদত। মানুষের সেবা করা কি? আল্লাহর ইবাদত। মানুষের সেবা করলে মানুষ খুশি থাকে। কি করে? মানুষের সেবা করলে মানুষ খুশি হয়, সমাজ সুন্দর হয়, পরিবেশ সুন্দর হয়, শান্তি সুখ শান্তি বজায় থাকে সমাজে। কি করে? সুখ শান্তি বোঝাই থাকে, আল্লাহ খুশি হন, জান্নাত পাওয়া যায়। তাহলে আমরা কি কি কাজ করলে জান্নাত পাবো? মানুষের সেবা করা আল্লাহর ইবাদত। মানুষের সেবা করা কি? আল্লাহর ইবাদত। মানুষের সেবা করলে মানুষ খুশি হয়, সমাজ সুন্দর হয়, পরিবেশ সুন্দর হয়, সুখ শান্তি বোঝাই থাকে, আল্লাহ খুশি হন। আর আল্লাহ খুশি হলে আমরা জান্নাতে যাব। আমরা ক্ষুধার্তকে খাদ্য দেব, অবশ্যই এটা আমাদের মাথায় রাখতে হবে। ক্ষুধার্তকে খাদ্য দিব, পিপাসা পেলে পানি দিব, অসুস্থ রোগীর সেবা করব। এই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্ষুধার্তকে খাদ্য দাও, রোগীর সেবা করো, বন্দীকে মুক্তি দাও। এটা অবশ্যই ভালো করে খেয়াল করবা। আজকের পড়া যেটা তোমাদের পড়ালাম, যদি কোনো সমস্যা আছে কি তোমাদের?
আচ্ছা, বুঝতে পেরেছো, খুবই ভালো। তাহলে আমি আগামী ক্লাসের জন্য তোমাদের যে হোমওয়ার্কটা দিচ্ছি সেটা সবাই খাতা বের করে তুলে নাও। তাহলে তোমরা রিডিং পড়ে এই প্রশ্নগুলো বইয়ের মধ্যে থেকে উত্তরটা বের করে লিখবে। আবার আগামী ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।